আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকম সবাইকে কেমন ফ্যান আশা করি ভালো আছেন তো আপনাদেরকে দেখামো এইগুলো আমাদের দেশে সৌদি আরব বলে হাদিদ তো বাংলাদেশে লোহা বা নাল বলে তো এইগুলো কীভাবে তৈরি করে আপনাদেরকে সরাসরি দেখামো আর আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন দেখলে তো দেখতে থাকুন ইনশাল্লাহ

তখন তাদেরকে বললে যে আমি এটার মতন তৈরি করি আর যদি আপনারা আরও একটু সহজ করতে চান তাহলে ভিডিওটা তাদেরকে দেখাইলে ওনারা আরও ভালোভাবে বুঝতে পারবো বুঝলেই তৈরি করতে পারবে তো এটা হচ্ছে স্যার স্যার যে আমাদের স্কোয়ার বার বলে আর কি তো এটা ওয়ার্কশপের দোকান থেকে নিতে পারবেন আপনারা এটা বিশেষ করে জানালার গ্রিলের কাজে তৈরি করা আর কি তো আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন সাইজ সাইড নিতে পারেন বা ফাঁস ফাঁস নিতে পারেন নিয়ে মানে যে কামার বাই তারা যারা কাজ করে আর কি তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন বা ভিডিওটা দেখাবেন দেখালে ইনশাল্লাহ এরা দেখে এইভাবে তৈরি করে দিতে পারবে भैया देख लिया सलाम है তো আপনাদেরকে বলবো এই ছিদ্রগুলা আপনারা সাইজ নিতে করবেন দেখে নেন ছিদ্র কড়া একটা দুইটা তিনটে ষাটটা পাঁচটা ছটা সাতটা তো এক সাইডে সারটা আছে ওই সাইডে সাতটা আছে তো সাতটা কোনো লাগানো হয় না লাগানো হয় এই দিকে তিনটা ওই দিকে তিনটা বা ওই দিকে এই এইদিকে ষাটটা এইভাবে আর কি একটার পরে একটা গ্যাপ দিয়ে লাগায় তো এইভাবে আপনারা লাগাবেন লাগানোর সময় তো দেখে নেন আর যে মাথাটা কীভাবে তৈরি করছি এটা তো দেখলেন আপনারা ইডি তো এইগুলো লাগবো এটা আপনার ফায়ন দিয়ে আটকায় আর কি এটা লাস্টে লাগানোর সময় হাঁতড়া দিবার দিয়া লাগাইতে সুন্দর করে এভাবে আপনারা করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি